মাইক্রোফাইন্যান্সের নামে আবারও রাজ্যে গজিয়ে উঠেছে চিটফান্ড। এক এক করে পূর্বে চিটফান্ডগুলি যেভাবে মানুষকে ঠকিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল, পুনরায় সেই একই পরিস্থিতি তৈরি করেছে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি। সরকারি সংস্থাগুলির কাছ থেকে লোন পাওয়া বেশ কষ্টকর, তাই সহজ উপায়ে লোন পেতে মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলির পেছনে ছুটছে সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঠকিয়ে চলেছে মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি। উল্লেখ্য, 2023 সালে 12 জুন ধর্মনগর পদ্মপুরে উদ্বোধন হয়েছিল রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি মাইক্রোফাইন্যান্স কোম্পানি। মেদিনীপুরের একটি কোম্পানির ধর্মনগরে ব্রাঞ্চ উদ্বোধনের সময় ব্রাঞ্চ ম্যানেজারের পদে যাকে নিয়োগ করা হয়েছিল তার কাছ থেকে 10,000 টাকা, ব্রাঞ্চের কর্মী পদে নিয়োজিতদের কাছ থেকে 4,999 টাকা এবং অন্যান্য কর্মীদের কাছ থেকে 2,099 টাকা করে নেওয়া হয়েছিল এবং তাদের বলা হয়েছিল 3 মাস তাদের বেতন দেওয়া হবে না এবং তারপর থেকে তাদের ফিক্সড স্যালারি দেওয়া হবে। কিন্তু 2023 সাল শেষ হয়ে 2024 সালে 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও ব্রাঞ্চের ম্যানেজার কিংবা অন্যান্য কর্মীদের ফিক্সড স্যালারি এখনও হয়নি। লোনের প্রদানের উপর নির্ভর করে কমিশন হিসেবে তাদের বেতন দেওয়া হচ্ছে। এর মধ্যে গত 2 মাস যাবৎ 1 টাকাও বেতন পাননি ব্যাংকের কর্মীরা। তাই বেতনের দাবিতে কর্মীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে এবং রাজ্যের বিভিন্ন স্থানে এই ফাউন্ডেশনের সবগুলো ব্রাঞ্চ বর্তমানে প্রায় বন্ধের পথে। পাশাপাশি লোন প্রদানের নামে মানুষের কাছ থেকে সমস্ত কাগজপত্র সংগ্রহ করে সেই কাগজপত্র ফেড অফিসে পাঠালো। নানান সমস্যা দেখে সেই সকল লোন বাতিল করে দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ব্রাঞ্চের কর্মীদের। এই পরিস্থিতিতে বুধবার মেদিনীপুর থেকে রাজ্যে আসেন রাজ্যের সকল ব্রাঞ্চে দায়িত্বপ্রাপ্ত কর্মী রাকেশ আচার্য। এদিন ধর্মনগর ব্রাঞ্চ পরিদর্শনে গিয়ে জনগণ ও ব্যাংক কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরবর্তীতে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় গোটা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ধর্মনগর পদ্মপুর ব্রাঞ্চের ম্যানেজার। তখন কোম্পানি যেই কন্ডিশন রাখছিল আমার লোকে, যে আমরা প্রথম 3 মাস ক্যাজুয়াল হিসাবে কাজ করবো, তারপরে আমাদের ফিক্সড স্যালারি ব্যবস্থা করা হইব। তো এইরকম 3 মাস যাওয়ার পরে দেখা গেলো যে তারা ফিক্সড স্যালারি করছে না। হ্যাঁ, বললো যে এখন না, জানুয়ারি মাস থেকে ফিক্সড স্যালারি করা হইব। তো ডিসেম্বর মাসের লাস্টে যখন আমরা মিটিং হয়, মিটিংয়ে কোয়া হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাস থেকে ফিক্সড স্যালারি করবো, কিন্তু টিল নাও তারা স্যালারির কোনো ইয়ে নেই। ফিক্সড স্যালারি তো দূরের কথা, তারা 3 মাস থেকে স্টাফের স্যালারি আটকে রাখবে। তো যার কারণে আমরা 15 তারিখে সবাই যারা স্টাফ আসছিলাম আমরা রিজাইন দিয়ে দিচ্ছি। কিন্তু রিজাইন দেওয়ার পরে সমস্যাটা যেটা হয়েছে, এখানে যারা আমরা আরপি রিক্রুট করা হয়েছিল, 70+ আরপি ধর্মনগর ব্রাঞ্চে অলরেডি রিক্রুট আছে, তো তারা যখন পরিষেবা পাইতেছে না, তখন তারা ডাইরেক্টলি আমাদের লোকে যোগাযোগ করতেছে যে আপনাদের ব্রাঞ্চে স্টাফ নাই, আমরা পরিষেবা পাইতেছি না। তো তাদের সাথে যেভাবে কন্ডিশন কইরা, তাদের সাথে যেভাবে টাকা নিয়ে তারা এখানে আমরা ইয়ে করছিলাম, রিক্রুট করছিলাম, এই অনুযায়ী তারা কোনো কাজ করতে পারতেছে না। যেমন ধরেন, তারা কোয়া হয়েছিলো যে আপনারা যদি সব ঠিকঠাক থাকে, লোন ফর্ম ফিল আপ যদি সব ঠিকঠাক থাকে, তাহলে 15 দিনের ভিতরে লোন ডিসবার্স করা হইব। কিন্তু দেখা যাইতেছে সব ঠিকঠাক থাকার পরেও তারা লোন দিতে গিয়া 1 মাসের উপরে লাগায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাক থাকলে পরেও তারা এটার থেকে সিগনেচার মিসম্যাচ, তো আপলোডিং এই প্রবলেম সেই প্রবলেম করে তারা এটা শুধু পিছাইতেছে। হ্যাঁ, তো যার কারণে এখন আরপিরা হইতেছে যে আমরা ট্রান্স কন্ডিশন অনুযায়ী কাজ করতে পারতাছি না, আমরা কোনো ইনকাম পাইতাছি না, তো এই কারণে আমরা টাকা রিফান্ড লাগবে। তো এই কারণে তারা ধরতেছে আমরা স্যালারি পাইতাছি না, যার লেগে আমরা সব কোনো স্টাফ কাজ করতেছি না। বিগত 3 মাস থেকে তারা কোনো স্যালারি পাইতেছে না। আমার যে স্টাফ আছে, ফিল্ডের স্টাফ আছে, তারাও কোনো স্যালারি পাইছে না। ফিক্স স্যালারি তারা কইছিল যে ফেব্রুয়ারি মাস থেকে করবো, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে করছে না। এখন আবার তারা কইতেছে মার্চ মাস থেকে করবো, কিন্তু কোনো সার্কুলার তারা এখন পর্যন্ত ইস্যু করছে না স্যালারির ব্যাপারে। এটাই লোকে আমরা মূল কথা। এই পরিস্থিতিতে সার্বিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।